দ্য গ্লাস ম্যানেজারি নাটকটা হচ্ছে এটা এমন একজন নাট্যকারের নাটক যে নাটক নাট্যকার খুব বেশি পরিচিত না, আমেরিকান ড্রামাটিস্ট বাট নট এ ভেরি ফ্যামিলিয়ার ড্রামাটিস্ট, টেনিস উইলিয়াম। মানে ফ্যামিলিয়ার বলতে আমি বলতে চাচ্ছি যে ফ্যামিলিয়ার তো অবশ্যই, কারণ যেহেতু এত বড় নাটক লিখেছে, কিন্তু অনার্স পার্ট ওয়ান থেকে শুরু করে কোনো সময় টেনিস উইলিয়ামের খুব একটা আলোচনা আমরা খুব করিও না এবং শুনিও না, কিন্তু টেনিস উইলিয়ামের একটা নাটকের নাম হচ্ছে দ্য গ্লাস ম্যানেজারি। এবং দ্য গ্লাস ম্যানেজারি এটা একটা ব্যতিক্রম, অন্য নাটকের চেয়ে ব্যতিক্রম। মানে এরকম নাটক, মানে এই যে এই ধরনের নাটক আমরা এর আগে পড়িনি। এই নাটকটাকে বলা হয় এ মেমোরি প্লে, ইট ইজ নোন অ্যাজ এ মেমোরি প্লে। মানে মেমোরি প্লেটা কিরকম, মানে মেমোরি নভেল হইতে পারে, মেমোরি প্লে হইতে পারে, মেমোরি ড্রামা, মানে ড্রামা হইতে পারে, তারপরে মেমোরি মুভি হইতে পারে। মানে মনে করো কোনো একটা মুভিতে মানে প্রথমে কয়েকটা ক্যারেক্টার থাকবে এবং তারা তাদের স্মৃতিচারণ করে অতীতের জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, মানে পুরোটাই স্মৃতি জানা, আমরা এটাকে বলি অনেকটা ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাশ ব্যাক। এই যে ফ্ল্যাশ ব্যাকের মতো করে যদি কোনো রাইটিং যদি হয়, তাহলে সেই রাইটিংটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এটা হচ্ছে মানে মেমোরি প্লে। এই নাটকের অন্যতম যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে টম টম উইংফিল্ড, এবং টম উইংফিল্ডের হচ্ছে মানে স্মৃতিচারণমূলক যে বিষয়গুলো, মানে যখন সে স্মৃতিচারণ করতেছে তার আগের মানে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে সে স্মরণ করতেছে মানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। এবং এই জন্য এই নাটকটার নাম হচ্ছে তোমার হচ্ছে মেমোরি প্লেট। এখন তোমাদের এই যে মানে বাংলায়ও কিন্তু এই ধরনের বেশ কিছু উপন্যাস মানে মেমোরি নভেল টাইপ আছে, তোমাদের যদি পড়ার অভিজ্ঞতা থাকে, যেমন দূরবীন, শীর্ষেন্দুর একটা বিখ্যাত উপন্যাস, ওটার মধ্যে কিন্তু এই ধরনের আছে মানে মেমোরির মতো, মানে অনেক কিছু মেমোরি আঁকা। পার্থিব, পার্থিবর মধ্যে আছে এরকম আরো অনেক নাটক, নাটক উপন্যাস আমরা পাই যে নাটক উপন্যাসের মধ্যে কিন্তু আমরা এই ধরনের মেমোরি আলো মেমোরিটাকে রিপ্রেজেন্ট করা হয় ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে। তো আমাদের এই নাটকের মধ্যে টম উইংফিল, টম উইংফিল হচ্ছে একটা ফ্যামিলি যে মানে সেন্ট লুইস নামে আমেরিকার জায়গায়, সেই জায়গায়। এবং এই নাটকটা আজ থেকে প্রায় নিয়ারলি 100 বছর আগের নাটক, 1937 সালের নাটক, নিয়ারলি মানে মনে করো 86 বছর আগে, 86 বছর আগের একটা প্রেক্ষাপটে ওই সমাজের মানে সেন্ট লুইস নামে আমেরিকার যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা ফ্যামিলি বসবাস করতো। সেই ফ্যামিলির মানে টম উইংফিল্ডের ফ্যামিলি, টম উইংফিল্ডের মামার মানে মায়ের নাম ছিল অ্যামান্ডা উইংফিল্ড এবং তার বোনের নাম ছিল হচ্ছে লরা উইংফিল্ড। এবং টম উইংফিল্ড একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। টম উইংফিল্ডের বাবা তার মাকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে গেছে এবং তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি, শুধুমাত্র একটা পোস্ট কার্ড। আগেকার দিনে তো পোস্ট কার্ডের সিস্টেম ছিল, এখন অবশ্য পোস্ট কার্ডের রেওয়াজ তো আর নাই, কারণ এখন মোবাইলের যুগে পোস্ট কার্ড আর চিন্তা করা যায়, কিন্তু আমরাও পোস্ট কার্ডে একসময় লিখেছি এবং সেই পোস্ট কার্ডটা আবার পাঠানো হতো বিভিন্ন জায়গায়। তো এই একটা পোস্ট কার্ডে শুধুমাত্র তার বাবার কিছু খবর পাওয়া গিয়েছিল, এরপরে তার বাবার আর কোনো খবর পাওয়া যায় নাই। মানে মানে অনেকে মনে করেন বা এই নাটকের মধ্যেও মানে এরকম ধারণা করা হয়েছে যে তার বাবা আসলে তার মায়ের সাথে মানে সম্পর্কটা রাখতে চায় নাই বলে এবং তার সাথে থাকতে চায় নাই বলে মূলত কি তার বাবা মানে মানে অন্য কোথাও পালিয়ে গেছে, এবং এরপর থেকে এর বাবার এই সন্তানদের আর কোনো খোঁজ খবর নেয় নাই এবং বাবা জীবিত আছে কিনা সেই ব্যাপারটাও আর জানা যায় না। তো সেক্ষেত্রে টম উইংফিল্ড যখন বড় হয় তখন টম উইংফিল্ড, অ্যামান্ডা এবং তার বোন মানে টম উইংফিল্ডের বোন লরা তারা থাকতো, এবং এখানে মূলত আসলে এই সংসারটা চালানোর জন্য টম উইংফিল্ড সে হচ্ছে একটা মানে জুতার কারখানা, মানে আমরা এটাকে বলি শু ওয়ার হাউস, সেই শু ওয়ার হাউসে সে জব করতো, যদিও এই জবটা তার একান্তই অপছন্দনীয়। কারণ টম হচ্ছে মানে টম মূলত কবি হতে চায় এবং তার একটু কবিতা লেখার শখ ছিল, তা কবিতা লেখা যারা কবিতা লিখতে চায় তাদের সাথে আবার মানে এই জুতার কারখানায় চাকরি করা এটা মানায় না। মানে আমরা সাধারণত ধরে নিই যে কবি বা যারা সাহিত্যিক যারা হবে তারা এক ধরনের জীবন যাপন করবে, তাদের কাঁধের মধ্যে একটা ঝোলা টাইপের ব্যাগ থাকবে, এরপরে তারা একটা ভাবুক ভাবুক টাইপের থাকবে, তারা ওই ধরনের মানে কাজগুলো করবে। এটা আসলে মানে আমরা আমাদের যে কবি কবির যে কনসেপশন মানে কবিদেরকে আমরা যেভাবে দেখতে চাই তার সাথে কিন্তু ঠিক একটা মেলে না। যদিও এরকম ব্যতিক্রম ঘটনা অনেকে আছে যে দেখা গেছে যে সে কবি অনেক ভালোই কিন্তু কাজ করছে একেবারে ভিন্ন জাতের কোনো কিছু, সেরকম ঘটনা যে নাই তা না, কিন্তু তা আমাদের মানস পটে মানে কবি বলতে আমরা সাধারণত যে ব্যাপারটাকে বুঝি সেই ব্যাপারটার সাথে জুতার কারখানার কোনো সম্পর্ক আমরা খুঁজে পাবো না। তো সেখানে আমাদের টম উইংফিল্ড তার ফ্যামিলিকে পরিচালনা করার জন্য এই জুতার কারখানায় সে জব করে এবং সেটা নিতান্ত অপছন্দ নিয়েই করে, মানে তার কেন পছন্দ মানে জবের প্রতি তার কোনো খুব একটা ডেডিকেশন নাই,
only to earn money to maintain his family সেই কাজটা করে আর অ্যামান্ডা এবং মানে অ্যামান্ডা আবার মানে একটু মোটামুটি আগে তার ব্যাকগ্রাউন্ড মানে সে অ্যামান্ডা যখন তার ছেলে মেয়েদেরকে বড় করছে তখন সবসময় তার ব্যাকগ্রাউন্ডটা মানে তার ফ্যামিলি খুব ভালো ছিল প্লাস হচ্ছে যে তাকে অনেক লোকজন পছন্দ করতো বিয়ে করার জন্য ব্যতিব্যস্ত ছিল মানে সে আসলে তার বাবাকে বিয়ে করেই যে ধরাটা খেয়ে গেছে এই এই ধরনের মানে কথাবার্তাই ছেলে মেয়েদেরকে সবসময় বলছে যেরকম হয়তো তোমাদের মধ্যে অনেক সময় এরকম প্রবণতা হয়তো মানে জানি না তোমাদের মধ্যে আছে কিনা তবে তোমাদের মধ্যে আছে বা নাই সেটা আমি আবার বলাটা ঠিক হবে না তাহলে তোমরা আবার মাইন্ড করতে পারো কিন্তু অনেক দিকের মধ্যে এরকম একটা প্রবণতা আছে যে সে হয়তো বলে যে হ্যাঁ আমাকে কত মানুষ পছন্দ করতো হ্যাঁ তোর বাবাকে বিয়ে করি তো আমার জীবনটা আগে অতিষ্ঠ হয়ে গেল নাহলে তো আমার সংসারে এই হতো ওই হতো হ্যাঁ কত এরকম যে একটা মানে কথাবার্তা বলার একটা প্রবণতা এটা হয়তো তোমাদের নিজেদের মধ্যে থাকুক বা না থাকুক তোমরা হয়তো অন্যদের মধ্যে এরকম শুনে থাকছো আর কি হ্যাঁ যে মানে এইরকম অ্যামান্ডাও কিন্তু সেই সেই ধরনের একটা মেয়ে সে সবসময় এই কথা বলতো হয়তো বা তার কিন্তু সে দেখতে ভালোই ছিল হয়তো তার জন্য সুইটার অনেক ছিল এটা ঠিকই কিন্তু সে সেটাকে আবার একটু এক্সাজারেট করে বলতো এবং যার কারণে মানে তার ছেলে মেয়েরা ওইগুলো শুনতে শুনতে বড় হয়েছে কিন্তু টম কিন্তু এই জিনিস খুব একটা পছন্দ করতো না আমার টম সবসময় মানে একটু এগুলো থেকে দূরেই থাকতে যেত কারণ সে একটু ভাবুক প্রকৃতির মানুষ কবিতা লিখতো এবং মানে যার কারণে সে কি করতো মানে ফ্যামিলিতে ফ্যামিলির মেনটেনেন্সের দায়িত্ব সে ঠিকই পালন করতো কিন্তু কি সে ফ্যামিলিতে খুব বেশি সময় দিত না সে ওই নাটক সিনেমা বিভিন্ন মানে ওইগুলো থিয়েটার থিয়েটারই বেশি সময় কাটাইতো মানে ওইটাই কি সে একটা জগৎ বানায় রাখছিল সে অতিরিক্ত যে পয়সা তার থাকতো সে পয়সা দিয়ে এই কাজগুলো সে করে বেড়াতো মানে এটা মানে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা মানুষ যদি তার বাসা বাড়িতে যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট না পায় তখন সে কি করে তখন সে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ তৈরি করে রাখে অনেকে দেখা যায় মুভি দেখে অভ্যস্ত হয় অনেকে হয়তো আড্ডাবাজিটাকে বেছে নেয় তারপর অনেকে হয়তো অন্য অন্য মানে কোনো কাজ বেছে নেয় যে কাজের মাধ্যমে সে পারিবারিক জীবনের যে অশান্তি অশান্তিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে টমও সে ধরনের একজন মানুষ পারিবারিক মানে টমের সাথে টমের মায়ের আবার একটা কনফ্লিক্ট সবসময় থাকে কাজ করে মানে টম উইংফিল্ড তো তার নিজের জগতে সে বিচরণ করতে পছন্দ করতো যেহেতু বাড়িতে তার মানে এই ধরনের একটা মানে আনহ্যাপি সিচুয়েশন থাকতো আর বিশেষ করে টম উইংফিল্ড এর সাথে তার মায়ের একটা কনফ্লিক্ট মানে মা যেরকমটা চায় টম উইংফিল্ড ওরকম চায় না তো যার কারণে টম উইংফিল্ড এর সাথে তার মায়ের একটা মানে এক ধরনের দূরত্ব কিন্তু আছে এবং সেই দূরত্ব আর এদিকে টমের যে বোনের নাম হচ্ছে লড়া লড়া আবার খুব ই না মানে কি বলে একটু ইন্ট্রোভার্ট প্রকৃতি মানে অনেকে দেখবে যে মানে একটু ইন্ট্রোভার্ট হয় এক্সট্রোভার্ট হয় না মানে লড়া তো লড়ার ইন্ট্রোভার্ট হওয়ার পিছনে একটা কারণও ছিল তার ফিজিক্যালি একটু ডিসএবিলিটি ছিল তার পায়ে একটু সমস্যা ছিল সে পায়ে সে কুড়ি হাঁটতো এইটা মানে মানে এই এই যে তার যে হীনমন্যতা মানে তার একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য সে কিন্তু মানে প্রতিষ্ঠানগুলোতে মানে যেখানে সে লেখাপড়া করতো সে সমস্ত জায়গায় খুব সাকসেসফুল সে হইতে পারেনি পরবর্তীতে তার মা যখন দেখছে যে সে কোনোভাবেই মানে মা আবার মনে করে যে আমি এত এক্সট্রোভার্ট আমার মেয়ে কেন নিতে পারে এটা বলে লাভ নাই কারণ আসলে মানে বাবা বা মা এক্সট্রোভার্ট হলেই যে সন্তানেরা এক্সট্রোভার্ট হবে এরকমটা না আমি আমার নিজের ফ্যামিলিতেও দেখি যে আমার মানে কন্যাদের মধ্যে যেমন বড়টা হয়তো মোটামুটি একটু আছে কিন্তু ছোটটা একটু ইন্ট্রোভার্ট তো এখন এটা হইতেই পারে এটা এটা কোনো দোষেরও কিছু না মানে মানে এক্সট্রোভার্ট হলেই যে তার সন্তানরা সব ইন্ট্রোভার্ট মানে এক্সট্রোভার্ট হইতেই হবে এমনটা কোনো কথা নাই তবে ইন্ট্রোভার্ট হলে একটা সমস্যা হয় মানে ইন্ট্রোভার্ট হওয়াটা দোষের না কিন্তু ইন্ট্রোভার্ট হলে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কম্পিটিশনে টিকে থাকা যায় না কারণ কম্পিটিশন গুলোতে মানুষের নজরে পড়াটা সেটা আসলে ইন্ট্রোভার্টদের পক্ষে একটু কঠিন হয় তা আমাদের এখানে যে ইয়ে যে মানে লড়া লড়াও একজন ইন্ট্রোভার্ট যার কারণে সে মানে তার এডুকেশনাল লাইফে খুব বেশি সাকসেসফুল হতে পারেনি এবং যদিও লড়ার ইন্ট্রোভার্ট হওয়ার পিছনে কারণ ছিল তার ফিজিক্যাল যে ইনএবিলিটিটা এটা ছিল তার কারণ তো এরপরে তার মা যখন দেখলো যে এই মেয়ে তো বেশি একটা সুবিধা করতে পারছে না তখন তার সেই মেয়েকে একটা বিজনেস স্কুলে ভর্তি করে দিল মানে মানে ব্যবসায়িক বিষয় মানে যেটা আমরা বাংলাদেশে যেটাকে বিবিএমবি বলি বিবিএমবি যাতে সে পড়ে একটা ব্যবসায়িক মানে একটা জগতে মানে কর্পোরেট জগতে সে যেন কোনো একটা পজিশন পায় বা কোনো একটা কিছু করতে পারে কিন্তু আলটিমেটলি ওইখানেও কিন্তু আমাদের এই লড়া কোনো সফলতা অর্জন করতে পারে নাই তো এখন যদি কোনো মেয়ে যদি মানে আমাদের বাংলাদেশের সমাজের সাথে আমেরিকার সমাজের যদিও একেবারে পুরোপুরি মিল নাই কিন্তু এখানে মোটামুটি একটু মিল দেখানো হয়েছে এই এই পার্সপেক্টিভ অ্যাটলিস্ট আর অবশ্য কারণও আছে কারণ এটা তো প্রায় 100 বছর আগের নাটক মানে 100 বছর আগের সিচুয়েশন আর 100 বছর পরের সিচুয়েশন তো আর একরকম নাই তখন একটাই অল্টারনেটিভ চিন্তা করবে যে তাহলে আর কি মানে যেহেতু আর কোনো কিছু হচ্ছে না তাহলে তার এখন মানে ক্যারিয়ার একটাই সেটা হচ্ছে বৈবাহিক ক্যারিয়ার তো এখন বৈবাহিক ক্যারিয়ার অবশ্য মানে এডুকেশনের মাধ্যমেও হতে পারে কিন্তু মানে এডুকেশন যখন খুব ভালো হবে না মানে এডুকেশনের মাধ্যমে যখন কিছু করা যাবে না তখন মেয়েদের ক্ষেত্রে মেয়েদের বাবা মায়েরা বা ফ্যামিলি মেম্বার এই চিন্তাই করবে এবং সেই চিন্তা কিন্তু অ্যামান্ডাও করতেছে কিন্তু অ্যামান্ডা একটু হতাশ
কারণ অ্যামান্ডার যেরকম মানে লাইফে অনেক বেশি আগ্রহী মানুষ ছিল, মানে অ্যামান্ডাকে বিয়ে করার জন্য আগ্রহী মানুষ ছিল, কিন্তু লরার ক্ষেত্রে সেরকম নাই। কারণ লরা তো একটু ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট হওয়ার কারণে কারোর সাথে ওইভাবে ইন্টিমেসি ডেভেলপ করেনি, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে তার একটা ফিজিক্যাল একটা প্রবলেম রয়েছে, সে একটু ফুরিয়ে হাঁটে। তো এইটা মানে যার এই এই কারণে তার আসলে কি কোনো মানে তাকে যে খুব তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে কেউ তাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠবে এরকম কেউ ছিল না। এবং এটাও অ্যামান্ডার একটা মানে কি বলে মানে মায়ের একটা মানে ইয়ে ছিল, মানে কি বলে মন খারাপ করা ভাব ছিল যে কেন তার মেয়ের মানে এরকম লাইফটা হইলো না, মানে তাকে তার মেয়েকে অনেকে পছন্দ করবে, মানে অনেকে তাকে নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, সেরকম কেন হইলো না। এটা নিয়ে কিন্তু সে মাঝে মাঝে লরাকে বলতো। তো লরা তো এখন মানে তুমি মা যেরকম হয়েছে যে মেয়ে সেরকমই হবে এটা তো আশা করা যায় না, তো লরা তো সেরকম না। তো তখন মানে অ্যামান্ডা তার ছেলে ছেলে বলতে টমকে বললো যে তুমি যেহেতু বড় ভাই তোমার একটা দায়িত্ব, তুমি একটা কি করো মানে একটা পাত্র খোঁজো, মানে পাত্র খোঁজো যাতে তোমার বোনকে বিয়ে দেওয়া যায়। তো তোর টম টম তো একটা লেভেল পর্যন্ত তার ফ্যামিলির প্রতি, তার যদিও সে ফ্যামিলি নিয়ে খুব যে হ্যাপি তা না, প্লাস হচ্ছে ফ্যামিলিতে খুব বেশি সময় কাটাতে সে পছন্দ করে না মায়ের সাথে কনফ্লিক্টের কারণে, কিন্তু তারপরে ফ্যামিলির দায় দায়িত্বটা কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সে পালন করতো। এবং সেই কারণে মানে সে কিন্তু চিন্তা করলো যে না এটা তো ঠিকই, তার বোনের বিয়ে দেওয়ার জন্য তো তাকে ভূমিকা রাখতে হবে। এই জন্য সে তো তার ওই শু কারখানাতেই জব করতো একজন, মানে তার নাম ছিল জিম, আমাদের এই গল্পের আরেকটা প্রধান চরিত্র, মানে তার কলিগ ওইখানকার সে। এবং সে খুবই স্মার্ট, হ্যান্ডসাম স্মার্ট মানুষ। তো তাকে সে কি করলো, সে পছন্দ করলো, এবং পছন্দ করে তখন সে হলো মানে ভাবলো যে তার বোনের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ঘুরিয়ে দেওয়া যায় কিনা। এই জন্য সে তাকে একদিন মানে তাকে ডিনারে দাওয়াত দিল, এবং এই দাওয়াত মানে মায়ের কথা মানে মাকে কনভিন্স করে দাওয়াতটা দিছে। মাকে যখন কনভিন্স করে দাওয়াত দিছে, মাও আগ্রহী যে যাকে এই ছেলে যদি আসে মানে তাহলে তার মেয়ের সাথে একটা সম্পর্ক হইতে পারে। তো ছেলেটা যখন আসলো, আসার পরে তার মানে মা মানে ইয়ের রুমে লড়ার রুমে তাদেরকে একান্ত সময় কাটানোর জন্য ব্যবস্থা করে দিল। তো এটাও একটা মানে একটা ব্যাপার যে এখন বিয়ে শাদী হয় নাই, কেবল পছন্দ করবে, এত একান্ত থাকার কি প্রয়োজন। কিন্তু এখন আমেরিকান সমাজ ব্যবস্থার সাথে আমাদের তো মিলবে না, অবশ্য আমাদের সমাজেও এখন এগুলো আছে, একেবারে নাই যে তা না। তো যাই হোক, তো আলটিমেটলি তখন মানে জিম এবং লড়া একান্ত কিছু সময় কাটানোর সুযোগ পায়। এবং সেই সময় কাটানোর মধ্যে লড়া তো প্রথমেই ভাবে নাই যে জিমই আসবে, সে তো ওয়েট করেছিল যে কেউ একজন আসবে। কিন্তু যখন সে জিমকে দেখলো, জিমকে কিন্তু সে আগে থেকে চেনে, কারণ যে স্কুলে লড়া পড়তো জিম ওই স্কুলে পড়তো, এবং জিম সেখানে আবার খুবই একটু মানে অনেক পরিচিত একটা ছাত্র ছিল, এবং সে বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ ছিল, ফুটবল খেলতো, এবং মানে একেবারে সে মানে অনেকের মানে ওই যে এখন তোমরা যেরকম বলো ক্র্যাশ, অনেকেরই ক্র্যাশ ছিল সে। তো সেই ক্র্যাশ থাকা অবস্থায় জিম মানে লড়াও কিন্তু তাকে পছন্দ করতো, কিন্তু লড়া যেহেতু একটু ইন্ট্রোভার্ট এবং লড়ার যেহেতু ফিজিক্যাল একটা হ্যান্ডিক্যাপ আছে, এই জন্য সে কখনো যে তাকে প্রপোজ করতে পারে নাই। প্রপোজ করলে এটা অ্যাকসেপ্ট হইতো হয়তো না, কিন্তু তারপরে সে প্রপোজ করতে পারে না। এই কথাটা কিন্তু সে জিমকে ইয়েকে বলে, জিমকে বলে আজকে এই সুযোগে। আবার জিম জিমকে আবার এই কথাও বলে যে তুমি কিন্তু আমাকে একটা নাম দিয়েছিলে স্কুল থাকা অবস্থায়, সে নামটা ছিল ব্লু রোজেস, এগুলো মনে রাখবা, কারণ এগুলো কিন্তু বিগ কোশ্চেন আসতে পারে যে ব্লু রোজেস নামটা তুমি আমাকে দিয়েছিলে, এটা তুমি মনে করতে পারবে না। তো এগুলো তো জিম জিম এবং ইয়ার মধ্যে মানে লড়ার মধ্যে অনেক কথোপকথন হয়, এবং সেই কথোপকথনের মধ্যে লড়ার একটা কিন্তু একটা হ্যাবিট ছিল, লড়া হচ্ছে মানে কাঁচ দিয়ে বিভিন্ন মানে প্রাণীদের অবয়ব বানাতো, এবং এটা এটা না এই কারণে এই নাটকের নাম হচ্ছে গ্লাস মেনাজরি। তো এবং সেটা সে অনেক কিছু বানাতো, তার মধ্যে ইউনিকর্ন এক ধরনের ঘোড়া, সে ঘোড়া বানিয়েছিল। তো জিমকে সে ঘোড়াটাকে গিফট মানে দেয়, মানে দেখতে দেয়। তো জিম ওই ঘোড়াটাকে নিয়ে মানে নাড়াতে 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 যে ঘোড়ার মানে একটা অংশ ভেঙে ফেলে, যখন ভেঙে ফেলে তখন জিমটা একটু ই হয় মানে বিব্রত হয় যে এটা ভেঙে ফেললো। তখন লড়া আবার বলে যে এটা কোনো ব্যাপার না, এটা আমি তোমাকেই দিয়ে দিলাম গিফট হিসাবে, এটা বলে। তো এরকম একটা পর্যায়ে কিন্তু তার বেশি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠতেছিল। একটা পর্যায়ে জিম ওয়াজ অলসো ইন্টারেস্টেড টু কিস লড়া। তো এরকম একটা সিচুয়েশনে এত একান্ত দিলে ওরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েও যেতে পারে, এই জন্য বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, তো সেই মানে অবস্থাটা জিমের হয়, কিন্তু জিম তখন আবার নিজেকে সংযত করে ফেলে, কারণ জিম মানে মনে করে যে লড়ার সাথে কোনো রিলেশনশিপে তার আসলে কি জড়ানো ঠিক হবে না। কারণ কেন ঠিক হবে না এটা যদি সে স্পষ্ট করে বলে না এখানে কোথাও, কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার যে ফিজিক্যাল একটা হ্যান্ডিক্যাপ আছে এইটা এইটার কারণে হতে হতে পারে। তো সেই কারণে কিন্তু সে কিন্তু মানে বলে লড়াকে যে আসলে আমি তোমার মানে এরকম আর এত বেশি হওয়া উচিত হবে না, কারণ আমার একটা সিরিয়াস টাইপ মানে সিরিয়াস শব্দটা সে ব্যবহার করে যে সিরিয়াস টাইপের গার্লফ্রেন্ড আছে। তো সিরিয়াস টাইপের গার্লফ্রেন্ড এটা মানে মনে করা যেতে পারে এটা আসলে বানানো, মানে জিম হয়তো মানে লড়াকে অ্যাভয়েড করার জন্য এই কথা বলছে। তো লড়া কিন্তু তখন
যখন সে একটু হতাশ হয় যে এবারও তার এই রিলেশনশিপ করার যে ইচ্ছাটা সেটা পূরণ হবে না, কিন্তু হতাশ হলে লরা আবার খুব বাস্তববাদী এবং সে এটা মেনে নেয়। মেনে নিয়ে লরা কিন্তু তাকে ওই ইউনিকর্নটা গিফট করে এবং এটা স্বাভাবিকভাবে সে নেয়। কিন্তু লরা যে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও লরার মা ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয় না, কারণ লরার মার খুব একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল জিমের ব্যাপারে, কিন্তু যখন দেখলো যে জিমের একটা অ্যাফেয়ার রয়েছে বা এনগেজমেন্ট আছে, তখন আসলে লরা মানে তার ইয়ের প্রতি মানে মেয়ের প্রতি তো কিছুটা ক্ষুব্ধ হয়ই যে মেয়ে একে পড়াতে পারে না, কিন্তু তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয় হচ্ছে টমের প্রতি যে টম কেন মানে এগুলো জেনে শুনে তারপরে মানে ছেলে থেকে বাসা আনলো না। তো এটা নিয়ে টমের মধ্যে টমের সাথে তার কিন্তু বিরাট কনফ্লিক্ট হয়ে যায়। তো এই কনফ্লিক্টটা কিন্তু অনেক সময় মায়ের ওভার পজিটিভনেস এর কারণে এটা হয়েছে, কিন্তু এটা কিন্তু টমকে খুব একটা রেসপন্সিবল মনে করার কিন্তু কোনো কারণ ছিল না, কারণ টম কিন্তু মানে কোনোভাবেই কিন্তু দায়ী না। এই জন্য টম এই ব্যাপারটা মেনে নিতে পারে না, সে মেনে নিতে না পেরেই সে সিদ্ধান্ত নেয় যে কি এই বাড়িতে সে আর থাকবে না। এরপরে সে কিন্তু রাগ করে এই বাড়িতে পালা চলে যায় এবং তার চাকরিও চলে যায়। হ্যাঁ মানে তার চাকরি চলে যায় এবং সে পালা চলে যায় এবং পালা চলে যাওয়ার পরে যে অনেক দীর্ঘদিন গ্যাপের পরে এই মেমোরি আকারে সে কাহিনীগুলো স্মরণ করতেছে যে তার মা এবং বোনকে সে ফেলে রেখেছিল এবং তার মা এবং বোন এখন যে কি পর্যায়ে আছে সেটা কিন্তু কোনো বর্ণনা কিন্তু আমরা আর পাই না, যে তার মা বোন বেঁচে আছে কিনা বা তাদের কি অবস্থা, মানে এর মধ্যে তোকে অনেকদিন পার হয়ে গেছে। তো এই যে টম মানে টমের সাথে তার মায়ের যে কনফ্লিক্ট তৈরি হলো এবং পরবর্তীকালে টম যে এই জায়গাকে পরিত্যাগ করে চলে আসলো, সেটা তো একটা দিক। মানে এক্ষেত্রে মানে অ্যামান্ডার অনেক বেশি রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু তারপর টমেরও একটা ছিল যে টম মানে এটা হয়তো এতটা সিরিয়াসলি নিয়ে পালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সে পালিয়ে চলে মানে পালিয়ে যায় মানে ফ্যামিলিতে আসে থাকবেই না, কিন্তু সে কিন্তু মানে মায়ের সাথে কনফ্লিক্টের কারণে বোনকেও সে উপেক্ষা করে। তো এইটা আমরা এখানে দেখতে পাই। আর ওদিকে কিন্তু লড়া কিন্তু ব্যাপারটাকে খুব মানে এই যে তার একটা সম্পর্ক ভেঙে গেল বা মানে একটা ম্যাচুরিটির দিকে গেল না, সেটার জন্য কিন্তু লড়ার কিন্তু তেমন কোনো আফসোস ছিল না। লড়া যদিও ইন্টারেস্টেড হয়েছিল জিমের প্রতি, আগেও সে ইন্টারেস্টেড ছিল, কিন্তু এইটাকে কিন্তু সে খুব বেশি প্রশ্রয় দেয় না বা এটাকে মনে করে না যে মানে এটা একেবারে জীবনকে শেষ করে দিয়েছে। কিন্তু তার মা মানে মানে অনেক বেশি রিয়াক্ট করে, এই যে এই জন্য রিয়াকশনটা ওভার রিয়াকশনটা অনেক সময় কিন্তু সন্তানদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। কারণ অনেক এই যে আমরা যে আমাদের সমাজে এখন অনেক মানুষের মানে বিভিন্ন সুইসাইড বা অন্যান্য কিছু দেখি, এগুলো কিন্তু পরিবারের কিন্তু কিছুটা ভূমিকাও রয়েছে, কারণ পরিবার অনেক বেশি প্রেশার দেয় এবং সেই পরিবারের রিয়াকশনটা অনেক বেশি থাকে, রিয়াকশনটা একটু মিডিয়াম টাইপের থাকে না বা একটা পজিটিভ ভাবে থাকে না। তো এখানে কিন্তু অ্যামান্ডার এই রিয়াকশনটা কিন্তু তাদের এই ফ্যামিলি থেকে ব্রোকেন ফ্যামিলিতে আরো বেশি পরিণত করে, এবং এমন হতে পারে যে লড়ার সাথে মানে অ্যামান্ডার সাথে তার হাজবেন্ডের যে সম্পর্কটা টিকলো না, সেখানে অ্যামান্ডার হয়তো কি এক ধরনের মানে এই যে আমরা অ্যামান্ডার সাথে আমরা মিসেস ক্ল্যান্ডন মানে চরিত্রে কিছুটা মিল খুঁজে পাই, মানে পুরোপুরি মিল না কিন্তু কিছুটা মিল খুঁজে পাই, যে মানে যেমন মিসেস ক্ল্যান্ডনও যেরকম কি মানে এখানে শুধু পার্থক্য হচ্ছে ওই মিসেস ক্ল্যান্ডন তার হাজবেন্ডকে ছেড়ে চলে গিয়েছিল আর এখানে হাজবেন্ড তাকে মানে অ্যামান্ডাকে ছেড়ে চলে গেছে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু অ্যামান্ডা বা মিসেস ক্ল্যান্ডনকে আমরা একটু অনেক বেশি ডমিনেটিং মেয়ে হিসেবে দেখি। আর এত ডমিনেটিং হইলে মানে মানে অনেক বেশি ডমিনেটিং হয়ে গেলে একটা ফ্যামিলিতে আসলে মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মানে ফ্যামিলি পরিচালনা করা সম্ভব হয় না। এটা অবশ্যই শুধু মেয়েদেরকেই দায়ী করা যাবে না, মানে পুরুষদের ক্ষেত্রেও একই কথা, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু অ্যামান্ডার এই অতিরিক্ত অথরিটেটিভ অ্যাটিটিউডটাই কিন্তু তার সন্তানের সাথে তার সম্পর্কটাকে মানে ভেঙে ফেলো এবং তার এতে কিন্তু তার এবং তার মায়ের মানে সন্তানেরও ক্ষতি হয়। মানে এখানে মানে সে কোনোভাবেই কনসিডার করার চেষ্টা করে নাই যে টম আসলে তার বোনের কল্যাণের জন্য চিন্তা করেছে, কিন্তু হয়তো সেটা মিসফায়ার হয়ে গেছে। তো এই মিসফায়ারের জন্য সে সার্বিকভাবে টমকে রেসপন্সিবল করেছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। এভাবে কিন্তু আমাদের নাটকটার একটা পরিসমাপ্তি ঘটে, যে নাটকের মধ্যে আমরা দেখি যে আলটিমেটলি এই যে একটা মেমোরি প্লে মানে স্মৃতিচারণমূলক করে আমাদের এই কবি মানে নাটকটার মধ্য দিয়ে আমরা যে অল্প কিছু চরিত্র চরিত্র যে অনেক বেশি আছে তা না, মানে বেশিরভাগ নাটকে মডার্ন নাটকগুলোতে তুমি যেটা দেখবে যেমন আমাদের এই এই নাটকের মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি প্রধানত আমাদের এখানকার প্রধান চরিত্রই হচ্ছে টম, তারপর টমের বোন তোমার লড়া একটা প্রধান চরিত্র, লড়ার সাথে জিমের যে সম্পর্ক হওয়ার পর একটা পর্যায় তৈরি হয়েছিল সেটা একটা প্রধান চরিত্র, আর অ্যামান্ডা মূলত কিন্তু এই চারটা চরিত্রই কিন্তু প্রধান চরিত্র। আর তাদের যে বাবা মিস্টার উইংফিল্ড সে যে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে তার বাবার আর কোনো ভূমিকা নাই, অর্থাৎ তার বাবা এখানে মানে একটা শ্যাডোই ক্যারেক্টার হিসেবে আছে, এটাকে মূল ক্যারেক্টার বলার কোনো চেষ্টা নেই। মূল ক্যারেক্টার কিন্তু এই চারটা, এবং তুমি এর আগের যে নাটকগুলোতে আমরা দেখেছি সেই প্রত্যেকটা নাটকে কিন্তু চারটা পাঁচটা ছয়টা ক্যারেক্টারের বেশি কিন্তু ক্যারেক্টার আমরা দেখতে পাই না। যেমন ডিজাইন অ্যান্ড দ্য এমস এর মধ্যে আমরা যদি দেখি বা আমরা যদি ডেথ অফ এ সেলসম্যান দেখি, আমরা যদি এই একটু আগে যে পড়লাম ইউ নেভার ক্যান সেখানে দেখি, তাহলে এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে মানে প্রত্যেকটা নাটকের মধ্যে কিন্তু ছয়টা সাতটা বেশি চরিত্র নেই আমাদের এই মানে প্রধান চরিত্র, এই নাটকের মধ্যে হচ্ছে চারটা প্রধান চরিত্র। এই এবং সেই পুরো পুরো নাটকটার মধ্যে জিম ছাড়া বাকিটা হচ্ছে ফ্যামিলিকে কেন্দ্র করে, এবং জিমও কিন্তু এখানে যে ক্যারেক্টার হিসেবে এসেছে এটা কিন্তু ফ্যামিলিকে কেন্দ্র করে, মানে জিমের সাথে মানে লড়ার বিয়ে দেওয়ার জন্যই কিন্তু জিমকে এখানে ক্যারেক্টার হিসেবে হাজির করা হয়েছে। তাহলে আলটিমেটলি পুরো নাটকটাই একটা
পারিবারিক নাটক, মানে ফ্যামিলি ড্রামা, এবং সেই ফ্যামিলি ড্রামাটাকে মেমোরি প্লে আকারে এই নাটকের মধ্যে মানে এখানে উপস্থাপন করা হয়েছে। তো